আসসালামু আলাইকুম। টিজেন 24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকের এবারে খবরে আলোচনা রয়েছে সৌদি প্রবাসীদের জন্য একের পর এক বড় সুখবর আসছে। সৌদির সব প্রবাসীদের আকামার মেয়াদ অটো 3 মাস বেড়েছে, সে বিষয়ে বিস্তারিত। সম্পূর্ণ ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নেওয়ার অনুরোধ রইল। প্রিয় সৌদি প্রবাসী ভাইগণ, গত রবিবার 26 জুলাই আমি আপনাদেরকে সুখবরটি দিয়েছিলাম যে সৌদিতে বসবাসত আমাদের প্রবাসীরা তারা সকলেই 3 মাসের আকামা মেয়াদ বৃদ্ধির মেসেজ পাচ্ছে। সেই ভিডিও দেওয়ার পর থেকেই আমাদের অসংখ্য প্রবাসী তারা আমাদেরকে কমেন্ট করে জানিয়েছিল যে তাদের মধ্যে অনেকেই ইতিমধ্যেই সেই 3 মাসের মেয়াদ বৃদ্ধির মেসেজটি পেয়ে গিয়েছে। অনেকে মেসেজের মাধ্যমে চেক করে সেটি জানতে পেরেছে, অনেকে অনলাইন আপসির অ্যাকাউন্টে লগ ইন করে সেটি জানতে পেরেছে। এরপর পরই আমাদের অসংখ্য প্রবাসীরা ভিডিও কমেন্ট বক্সে জানতে চায় যে সমস্ত প্রবাসীরা সৌদি আরবের বাহিরে বর্তমানে ছুটিতে আছে, অর্থাৎ সৌদি প্রবাসী যারা বর্তমানে বাংলাদেশে ছুটিতে আছে, তাদের ব্যাপারে সৌদি সরকারের কী ঘোষণা ছিল, তাদের ব্যাপারে সৌদি সরকার কোনো ঘোষণা দিয়েছে কিনা। কারণ সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ তিনি বলেছিলেন সৌদি আরবের সকল প্রবাসীদেরকে তিনি সুখবর দিবেন। সেই অনুযায়ী সৌদিতে বসবাসরত প্রবাসী তারা তো সুখবর পেল, কিন্তু সৌদি আরবের ছুটিতে থাকা প্রবাসীরা তারা কি আদৌ সুখবর পাবে কি পাবে না, এ নিয়ে অনেকের মধ্যে দুশ্চিন্তা ছিল। বিশেষ করে প্রবাসীদের আগামার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে, অনেক প্রবাসীদের ছুটির মেয়াদ শেষ হয়ে যাচ্ছে, এ নিয়ে ছুটিতে থাকা প্রবাসীদের দুশ্চিন্তা শেষ ছিল না। আর এই সব কিছু বিবেচনা করে গতকাল সন্ধ্যায় সৌদি পাসপোর্ট বিভাগ তথা জাওজাত থেকে সব থেকে বড় সুখবরটি আসে। জি, সৌদি আরবে আমাদের যে সমস্ত প্রবাসীরা বর্তমানে ছুটিতে তাদের নিজ নিজ দেশে আছে, তাদেরকে কোনো প্রকার চিন্তা করতে হবে না। জি, তাদের আকামার মেয়াদ, খুরুজের আওদার মেয়াদ সকল কিছু বৃদ্ধি করে দেওয়া হয়েছে আগামী 3 মাসের জন্য অটোমেটিকলি স্বয়ংক্রিয়ভাবে। আপনারা চাইলে আপনাদের আপসির অ্যাকাউন্টে লগ ইন করে সকল কিছু চেক করতে পারেন, হয়তো অনেকেরই আপডেট হয়ে গিয়েছে বা অনেকেরই এখন আস্তে আস্তে আপডেট হবে। প্রিয় সৌদি প্রবাসী ভাইগণ, এর থেকে কি বুঝলেন? জি, আপনারা যারা বর্তমানে ছুটিতে সৌদিতে আছেন তাদের সৌদি আরবে ফেরা নিয়ে আর কোনো দুশ্চিন্তাই রইল না। করোনা পরিস্থিতি উন্নতি হওয়ার সাথে সাথেই আপনারা সকলেই সুখবরটি পেয়ে যাবেন, আর সেই সুখবরটি হচ্ছে সৌদি আরবে আপনাদের সকলকেই ফেরত নেওয়া হবে। প্রিয় সৌদি প্রবাসী ভাইগণ, যারা বর্তমানে দেশে আছেন তারা দয়া করে দোয়া করুন যাতে করে খুব শীঘ্রই এই করোনা পরিস্থিতি উন্নতি হয় এবং সৌদির সঙ্গে বাংলাদেশের বিমান চলাচল শুরু হয়ে যায়। আর যারা বর্তমানে সৌদি আরবে আছেন, যাদের আকামার মেয়াদ 3 মাস বৃদ্ধি পেয়েছে, তারা চেষ্টা করুন পুরোদমে কাজ করার জন্য। যারা কাজ ছাড়া আছেন তারা চেষ্টা করুন অন্যতে কাজে চেষ্টা করার জন্য। খবরটি আমাদের সৌদি প্রবাসী সকল ভাইদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই আপনারা যা দেখছেন তারা শেয়ার করে অন্যদেরকে এক্ষুনি দেখার সুযোগ করে দিন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, সৌদি আরবের সকল গুরুত্বপূর্ণ খবর সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল টিজেন 24, তাই দেরি কিসের, এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন।